গত ভিডিওতে আমি বলেছিলাম ইঞ্জিনের কোনো একটা পার্ট নিয়ে আমি ভিডিও নিয়ে আসব। তো আজকে ভিডিওর মূল বিষয়টি হচ্ছে ইঞ্জিনের কুলিং সিস্টেম। ইঞ্জিনকে কিভাবে ঠান্ডা করা হয় বা কুলিং করা হয় সেই সিস্টেম নিয়ে আজকে আলোচনা করব। এইচএফও পাওয়ার প্ল্যান্টে যেসব ইঞ্জিন ব্যবহার করা হয় সেই সব ইঞ্জিন সাধারণত ঠান্ডা করা হয় বা কুলিং করা হয় ওয়াটার দ্বারা। প্রথমেই বলে নিই, এই সার্কিটটি হচ্ছে একটা ক্লোজ সার্কিট। এক কথায় এটা ইঞ্জিন থেকে রেডিয়েটর এবং রেডিয়েটর থেকে ইঞ্জিন সার্কুলেট হতে থাকে। কোনো অবস্থাতেই পানি বাইরে যায় না বা বাইর থেকে পানি ভেতরে আসে না। যদি কখনো পানি কম পড়ে তাহলে উপরে যে এক্সপানশন ট্যাঙ্ক দেখা যাচ্ছে সেই ট্যাঙ্ক থেকে পানি আবার পাইপ লাইনে এসে সেই খালি জায়গাটুকু পানি দ্বারা আবার ফিল আপ হয়ে যায়। এখন আমার ইঞ্জিন যখন বন্ধ অবস্থায় থাকে তখন তো আর আমরা ঠান্ডা পানি ইঞ্জিনের ভিতর দিতে পারি না বা ইঞ্জিন ব্লকে দিতে পারি না। এই ওয়াটার শুধু ইঞ্জিনের জ্যাকেট কুলিং এর জন্য ব্যবহার করা হয়। ইঞ্জিন যখন চালু অবস্থায় থাকে তখন তার টেম্পারেচার অনেক বেশি হয়ে যায়, আর এই টেম্পারেচার কমানোর জন্য ব্যবহার করা হয় ওয়াটার। আর এই ওয়াটারের টেম্পারেচার কমানোর জন্য নিয়ে যাওয়া হয় রেডিয়েটরে। ইঞ্জিনকে কুলিং করার পর এই ওয়াটারের টেম্পারেচার যখন বৃদ্ধি হয়ে যায় তখন এই ওয়াটারকে পাঠিয়ে দেওয়া হয় রেডিয়েটরে। রেডিয়েটরের কাজ হচ্ছে এই ওয়াটারের টেম্পারেচার কমিয়ে আবার ইঞ্জিনে পাঠিয়ে দেওয়া। আমাদের ইঞ্জিন যখন বন্ধ অবস্থায় থাকে তখন পানির টেম্পারেচারও কম থাকে, আর এই অবস্থায় যদি আমরা সেই পানি ইঞ্জিনের মধ্যে দিই তাহলে হঠাৎ করে যদি ঠান্ডা পানি ইঞ্জিনের মধ্যে যায় তাহলে ইঞ্জিনের ব্লক ফেটে যেতে পারে। আর এই কারণে ব্যবহার করা হয়েছে এইচটি প্রিহিটার, যার মাধ্যমে পানির টেম্পারেচার বৃদ্ধি করে ইঞ্জিনের মধ্যে পাঠানো হয়। এতে ইঞ্জিনের কোনো সমস্যা বা প্রবলেম হয় না। এইচটি ওয়াটার শুধু ইঞ্জিনের জ্যাকেটের মধ্যেই কুল করে না, এটা এইচপি কুলার এবং এলপি কুলার দুটার মধ্যেই যায় এবং সেগুলোকে কুলিং করে আবার রেডিয়েটরে চলে যায়। এখানে যে এক্সপানশন ট্যাঙ্ক দেখা যাচ্ছে এখানে আমাদের পানি মজুত করে রাখা হয়। কোনো কারণে যদি পাইপ লাইনের পানি কম পড়ে বা বাষ্প হয়ে কিছু পরিমাণ পানি উড়ে যায় তাহলে এক্সপানশন ট্যাঙ্ক থেকে সে পানি পাইপ লাইনে ঢুকে আবার আগের অবস্থানে নিয়ে যায়। আমরা এক্সপানশন ট্যাঙ্কে পানি ফিল আপ করে থাকি রিফ্লেশিং মডিউল পাম্প দিয়ে। এখানে যে রিফ্লেশিং মডিউল পাম্পটি দেখা যাচ্ছে এর সাহায্যে আমরা কুলিং ওয়াটার কালেক্টিং ট্যাঙ্ক থেকে পানি নিয়ে রিফ্লেশিং পাম্পের সাহায্যে এক্সপানশন ট্যাঙ্কে পানি ভরে রাখি, আর এই এক্সপানশন ট্যাঙ্ক থেকেই পানি আবার এইচটি ওয়াটার লাইনে ফিল আপ হয়। এখন ইঞ্জিনের এইচটি ওয়াটার ইঞ্জিনকে কুল করার পর সেটা চলে যায় রেডিয়েটরে। যদি কোনো কারণে এইচটি ওয়াটার টেম্পারেচার 70 থেকে 80 মধ্যে থাকে তাহলে সেটা রেডিয়েটরে যাওয়ার প্রয়োজন হয় না। 80 উপরে উঠে গেলে তখন এটা রেডিয়েটরে যায় এবং এর টেম্পারেচার কিছু পরিমাণ কমে আবার ইঞ্জিনে ব্যাক আসে। ইঞ্জিনে যে অ্যাটাচ পাম্প বা ইঞ্জিন ড্রাইভিং পাম্প আছে সেই ড্রাইভিং পাম্পের সাহায্যে যে রেডিয়েটর থেকে পানি টেনে আবার রেডিয়েটরে পাঠায়, আর এভাবে ইঞ্জিনকে ঠান্ডা করা হয়। এরপরে ভিডিও নিয়ে আসব ইঞ্জিনের নজেল কুলিং বা ইঞ্জেক্টরে যে নজেল ব্যবহার হয় সেই নজেলকে কিভাবে ঠান্ডা করে সেই সিস্টেমটা নিয়ে আসব। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।